শ্রীলঙ্কা অফিসিয়ালি যে দেশটির নাম হলো ডেমোক্রেটিক সোশ্যালিস্ট রিপাবলিক অফ শ্রীলঙ্কা, এটি দক্ষিণ এশিয়ার একটি ছোট্ট কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ দেশ। এই দেশটির ঐতিহ্য, সংস্কৃতি, ইতিহাস এতটাই গভীর এবং বৈচিত্র্যপূর্ণ যার কারণে শ্রীলঙ্কা এক আলাদা উচ্চতা লাভ করেছে। ভারত মহাসাগরে অবস্থিত এই সুন্দর দ্বীপরাষ্ট্রটি বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম এবং আরব সাগরের দক্ষিণ পূর্বে অবস্থিত। শ্রীলঙ্কার সবচেয়ে কাছের রাষ্ট্রটি হলো আমাদের দেশ ভারতবর্ষ। শ্রীলঙ্কার মোট আয়তন হলো প্রায় 65,610 স্কোয়ার কিলোমিটার এবং মোট জনসংখ্যা প্রায় 2,18,00,000 আশেপাশে। অর্থাৎ প্রতি স্কোয়ার কিলোমিটারে শ্রীলঙ্কায় প্রায় 327 জন বসবাস করেন। শ্রীলঙ্কার অফিসিয়াল ভাষা হলো সিংহলা এবং তামিল। এছাড়াও এখানে ইংলিশকেও একটি স্বীকৃত ভাষার মর্যাদা দেওয়া হয়েছে। এত বৈচিত্র্যপূর্ণ দেশের মানুষও যে বৈচিত্র্যপূর্ণ হবে তা বলাই বাহুল্য। তাই শ্রীলঙ্কাতেও আমরা বিভিন্ন ধর্মের মানুষকে দেখতে পাই। শ্রীলঙ্কার রাষ্ট্রীয় ধর্ম হলো বৌদ্ধ ধর্ম। মূল জনসংখ্যার প্রায় 70% মানুষই এখানে বৌদ্ধ ধর্মাবলম্বী। এরপর এখানে হিন্দু ধর্ম ও ইসলাম ধর্মের প্রভাব বেশ চোখে পড়ে, যা মূল জনসংখ্যার যথাক্রমে 13% ও 10% মানুষের ধর্ম। এরপর এখানে খ্রিস্ট ধর্মই চতুর্থ বৃহত্তম ধর্ম, যা মূল জনসংখ্যার প্রায় 8% মানুষের ধর্ম। ধর্মীয় দিক ছাড়াও এখানে জাতিগত গোষ্ঠীর বিভাজনও বেশ চোখে পড়ার মতো, কারণ এখানে বিভিন্ন জাতিগত গোষ্ঠী দেখা যায়। এখানের মূল জনসংখ্যার প্রায় 75% সিংহলি, এছাড়া শ্রীলঙ্কান তামিল, শ্রীলঙ্কান মুর এবং ইন্ডিয়ান তামিল প্রভৃতি জাতিগত গোষ্ঠী এই দেশে বসবাস করে। 1948 সালের 4 ফেব্রুয়ারি শ্রীলঙ্কা ইউনাইটেড কিংডম অর্থাৎ ইংল্যান্ডের থেকে স্বাধীনতা লাভ করে। তবে একটি রিপাবলিক কান্ট্রি হিসেবে পরিচিতি লাভ করতে শ্রীলঙ্কাকে আরও কিছু বছর অপেক্ষা করতে হয়। 1972 সালের 22 মে শ্রীলঙ্কা প্রথম রিপাবলিক কান্ট্রির খেতাব অর্জন করে। তবে বর্তমানে শ্রীলঙ্কার যে সংবিধান আছে তা গৃহীত হয় 1978 সালের 7ই সেপ্টেম্বর। এই তিনটি দিনই শ্রীলঙ্কার ইতিহাসে তিনটি গুরুত্বপূর্ণ দিবস হিসেবে পরিচিতি পায়। শ্রীলঙ্কায় মূলত ইউনিটারি সেমি প্রেসিডেন্সিয়াল কনস্টিটিউশনাল রিপাবলিক ধরনের সরকার দেখতে পাওয়া যায়। এখানে জাতীয় মুদ্রার নাম শ্রীলঙ্কান রুপি। আপনি জানলে একটু অবাক হবেন যে শ্রীলঙ্কার রাজধানী দুটি। এখানকার সবচেয়ে বড় শহর এবং প্রশাসনিক রাজধানী হলো কলম্বো। এখানে যাবতীয় প্রশাসনিক কর্মকাণ্ডের রূপরেখা নিয়ন্ত্রিত হয় এবং সাংসদীয় রাজধানীর নাম হল জয়বর্ধনেপুরা কোটে। তো বন্ধুরা, এতক্ষণ তো আপনাদের সামনে শ্রীলঙ্কা সম্পর্কে যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্যগুলি তুলে ধরলাম। আশা করি শ্রীলঙ্কা সম্পর্কে এতক্ষণে আপনারা যথেষ্ট জ্ঞান অর্জন করে ফেলেছেন। আসুন শ্রীলঙ্কাকে আরও ভালোভাবে জানার জন্য এবং ওখানকার পরিবেশ সংস্কৃতিকে আরও ভালোভাবে জানার জন্য এই রাষ্ট্রটি সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ ও মজাদার তথ্যগুলি জেনে নেওয়া যাক। নাম্বার 1, শ্রীলঙ্কা বরাবরই বিভিন্ন দেশের উপনিবেশ হিসেবে থেকেছে। এই উপনিবেশের ইতিহাস শুরু হয় সেই 1505 সাল থেকে, যখন পর্তুগিজরা শ্রীলঙ্কা দখল করে। তারা এই দেশটির নাম দেয় সেলাও। এরপর ব্রিটিশরা শ্রীলঙ্কা দখল করে এবং সিলাও নাম পরিবর্তন করে নতুন নাম রাখে সিলন। 1972 সাল পর্যন্ত শ্রীলঙ্কা সিলন হিসেবেই পরিচিত ছিল। এরপর সিলন নাম পরিবর্তন করে নতুন নাম রাখা হয় শ্রীলঙ্কা। নাম্বার 2, শ্রীলঙ্কার জাতীয় পতাকার অনেকগুলি মানে আছে এবং নিজের দেশের জনজীবন সম্পর্কে দারুণ ধারণা বহন করে। আপনি যদি শ্রীলঙ্কার পতাকা লক্ষ্য করে দেখেন তো দেখতে পাবেন পতাকার মাঝে একটি তরোয়ালধারী সিংহের ছবি আছে। এর প্রতিকৃতি শ্রীলঙ্কার সার্বভৌমত্বের প্রতীক। আবার শ্রীলঙ্কার পতাকায় বিভিন্ন ধর্মের প্রতীকও ফুটে উঠেছে। এই পতাকায় যে অশোক গাছের পাতা দেখা যায় তা বৌদ্ধ ধর্মের প্রতীক এবং সবুজ ও কমলা রঙের স্ট্রাইপ দুটি ইসলাম ও হিন্দু ধর্মের প্রতীক। আয়তনে শ্রীলঙ্কা যথেষ্ট ছোট একটি দেশ হলেও পৃথিবীর মোট 4 রপ্তানির প্রায় 19% শ্রীলঙ্কায় রপ্তানি করে। আসলে আগে শ্রীলঙ্কায় প্রচুর কফি রপ্তানির চলন ছিল, কিন্তু 1870 সালে শ্রীলঙ্কায় একটি বিশাল মহামারী দেখা যায়। এই মহামারীর ভয়াবহ প্রভাবে শ্রীলঙ্কার যাবতীয় কফি গাছ একসাথে মারা যায়। এরপর এখানের কফি চাষিরা চা উৎপাদনে মনোযোগ দেয়। তারপর থেকে 4 রপ্তানিতে শ্রীলঙ্কা এক উল্লেখযোগ্য স্থান অধিকার করেছে। নাম্বার 4, শ্রীলঙ্কার একটি বড় নিয়ম হল রেসপেক্ট দ্য বুদ্ধা রুল। আপনি যদি শ্রীলঙ্কায় ঘুরতে যান তো আপনাকে অবশ্যই বুদ্ধদেবকে সম্মান করতে হবে। এমন অনেক পর্যটক আছেন যারা শ্রীলঙ্কায় গিয়ে শাস্তির মুখে পড়েছেন, কারণ হয় তারা অপ্রাসঙ্গিক ছবি তুলেছেন বা বুদ্ধদেবের ট্যাটু নিজের হাতে করিয়েছেন। এই দুটি কাজই শ্রীলঙ্কায় বুদ্ধদেবকে অসম্মান করার সমান। তাই আপনি যদি শ্রীলঙ্কায় ঘুরতে যান তো এই বিষয়টি একটু মাথায় রেখে চলবেন। নাম্বার 5, শ্রীলঙ্কার ইতিহাস আপনি যদি খুব ভালোভাবে লক্ষ্য করেন তাহলে আপনি দেখতে পাবেন যে এখানে বরাবরই নানান দেশের মানুষ কোনো না কোনো সময় এসে উপস্থিত হয়েছে। এই কারণেই শ্রীলঙ্কার খাবারেও আপনি ডাচ, ভারতীয়, আরবীয় ইত্যাদি নানান দেশের খাদ্য সমাবেশ দেখতে পাবেন। আপনি চাইলে অবাক হবেন যে পৃথিবীর সবচেয়ে মশলাদার খাবার শ্রীলঙ্কাতেই তৈরি হয়।
কিন্তু তা সত্ত্বেও শ্রীলঙ্কার খাবার কিন্তু শরীর ও স্বাস্থ্যের জন্য দারুণ উপযোগী। নাম্বার ৬, আগেই বলেছি যে শ্রীলঙ্কা ঐতিহাসিক এবং ধর্মীয় দিক থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি দেশ, আর তাই শ্রীলঙ্কায় ধর্মীয় স্থানের রমরমা বিশাল। ঠিক এরকমই একটি পবিত্র স্থান হল অ্যাডামস পিক। আর সবচেয়ে মজার বিষয় হলো এই যে অ্যাডামস পিক সমস্ত ধর্মের মানুষের কাছেই সমান আকর্ষণীয়। আসলে এই অ্যাডামস পিকের চূড়ায় একটি পায়ের ছাপ আছে, যাকে বৌদ্ধরা মনে করে যে এটা গৌতম বুদ্ধের পায়ের ছাপ। মুসলিম ও খ্রিস্টানরা মনে করেন যে এটা অ্যাডামস নামের কোনো মসিহার পায়ের ছাপ। আবার হিন্দুরা মনে করেন এটা তাদের দেবতা শিবের পায়ের ছাপ। সত্যি মজার বিষয়, তাই না? নাম্বার ৭, আপনি যদি কোনোদিনও শ্রীলঙ্কায় বেড়াতে যান তাহলে হোটেল খোঁজার সময় আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। তার কারণ এখানে স্থানীয়রা হোটেল বলতে যে কোনো রেস্টুরেন্ট, বার, ক্যাফে ইত্যাদি সব কিছুকেই বোঝে। হয়তো আপনি থাকার জন্য হোটেল খুঁজছেন, কিন্তু তার বদলে সপরিবার নিয়ে পৌঁছে গেলেন কোনো বারে, তাই একটু সতর্ক থাকবেন। নাম্বার ৮, আমরা প্রত্যেকেই হ্যাঁ বা না বলার ক্ষেত্রে মাঝে মাঝে মুখে উচ্চারণ না করে শুধুমাত্র মাথা নাড়িয়েই উত্তর দিয়ে থাকি। হ্যাঁ বলার হলে আমাদের মাথাটা উপর নিচ করি, আর না বলার ক্ষেত্রে মাথাটা ডানে বাঁয়ে ঘোরাই। কিন্তু শ্রীলঙ্কায় হ্যাঁ বা না বলার ক্ষেত্রে আপনাকে কিন্তু সম্পূর্ণ উল্টোটি করতে হবে। নাম্বার ৯, শ্রীলঙ্কার কথা উঠলেই আমাদের চোখের সামনে সনত জয়সুরিয়া, লাসিত মালিঙ্গা, কুমার সাঙ্গাকারার মতো বিশ্ববিখ্যাত ক্রিকেট প্লেয়ারদের ছবি ভেসে ওঠে। তার কারণ এই কথা আমরা সকলেই জানি যে শ্রীলঙ্কার সবচেয়ে জনপ্রিয় খেলাটির নাম হলো ক্রিকেট, আর এই সমস্ত খেলোয়াড়রা আন্তর্জাতিক মহলে শ্রীলঙ্কাকে প্রতিষ্ঠিত করেছে নিজেদের খেলার মাধ্যমে। কিন্তু আপনাকে যদি কখনো জিজ্ঞেস করা হয় যে শ্রীলঙ্কার জাতীয় খেলা কী, তাহলে ভুল করেও ক্রিকেট বলে ফেলবেন না। কারণ শ্রীলঙ্কায় ক্রিকেট সবচেয়ে জনপ্রিয় খেলা হলেও এই দেশের জাতীয় খেলার মর্যাদা কিন্তু ভলিবলকে দেয়া হয়েছে। নাম্বার ১০, পৃথিবীর অন্যতম প্রাচীন গাছ শ্রীলঙ্কায় অবস্থান করে। শ্রীলঙ্কার অনুরাধাপুরায় অবস্থিত শ্রী মহাবোধি নামক একটি ডুমুর গাছকেই পৃথিবীর অন্যতম প্রাচীন গাছের খেতাব দেওয়া হয়েছে, যেটি কোনো মানুষ দ্বারা রোপণ করা হয়েছে। মনে করা হয় বুদ্ধগয়া এই গাছের নিচে বসেই স্বয়ং বুদ্ধদেব ধ্যান করতেন, তাই ধর্মীয় কারণে এই গাছটির গুরুত্ব অপরিসীম। তাই আপনি যদি কোনোদিন শ্রীলঙ্কায় ঘুরতে যান তাহলে এই গাছটি অবশ্যই দর্শন করে আসবেন। নাম্বার ১১, শ্রীলঙ্কায় বেড়াতে গেলে আপনাকে দুটো জিনিস অবশ্যই খেয়ে দেখতে হবে, এক রেড বানানা এবং রেড রাইস। রেড বানানা বা লাল কলা শ্রীলঙ্কায় খুবই জনপ্রিয় একটি খাদ্য। এটি অবশ্য ভারতসহ পৃথিবীর অন্য কিছু দেশেও দেখতে পাওয়া যায়, তবে শ্রীলঙ্কায় এর প্রাচুর্য বিশাল। এই খাদ্যটি ভায়াগ্রার কাজও করে বলে বিখ্যাত। আসলে এই লাল কলা শুধু ওপরের খোসাটি লাল রঙের, বাকি এটি একটি সাধারণ কলার মতোই। এছাড়াও শ্রীলঙ্কার একটি জনপ্রিয় খাদ্য হলো রেড রাইস। শ্রীলঙ্কায় এই রেড রাইস তার স্বাদের জন্য বিখ্যাত। এর স্বাদ যে কোনো সাধারণ চালের থেকে অনেক বেশি, তাই আপনি শ্রীলঙ্কায় বেড়াতে গেলে অবশ্যই এই দুটি খাবার একবার হলেও খেয়ে দেখবেন। নাম্বার ১২, এই কথা তো আমরা সকলেই জানি যে শ্রীলঙ্কাকে স্বর্ণলঙ্কা বলা হয়, কিন্তু আপনি হয়তো এটা জানেন না যে শ্রীলঙ্কা শুধুমাত্র সোনার জন্য নয়, বরং বিভিন্ন ধরনের দামি দামি রত্নের জন্য বিখ্যাত। এর মধ্যে এমন কিছু রত্ন আছে যা শুধুমাত্র শ্রীলঙ্কাতেই পাওয়া যায়। এর মধ্যে দুটি উল্লেখযোগ্য নাম হল বৈদুর্যমণি এবং পদ্মরাগমণি। এই দুটি রত্ন এতটাই দামি যে তা অনেক ধনী লোকের আয়ত্তের বাইরে। এই রত্নগুলি খুবই কম দেখতে পাওয়া যায়, এবং রত্ন সম্পর্কে খুব তীক্ষ্ণ জ্ঞান না থাকলে এই মণি কেনার চেষ্টা করাও বৃথা, কারণ ঠকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আপনি হয়তো কোনো সময় ডাবের জল পান করে থাকবেন, কিন্তু বলা হয়ে থাকে আপনি যখন শ্রীলঙ্কায় থাকবেন তখন এখানে নারকেল বা ডাবের কথাই আলাদা। এখানে ডাবের সাইজ সাধারণ কোনো অন্য ডাবের থেকে যথেষ্ট বড়। যখন খাওয়া দাওয়ার কথা চলছে তখন একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের জানিয়ে দিই। বলা হয়ে থাকে যে দুনিয়াতে শ্রীলঙ্কার মতো সি ফুড আপনি কোথাও পাবেন না, এবং এই খাবারগুলি অত্যন্ত ফ্রেশ ও আকর্ষণীয়। এখানের প্রায় সমস্ত খাবারের সাথে আপনি ডাব দেখতে পাবেন। শ্রীলঙ্কার জাতীয় উদ্যানগুলিতে দল বেঁধে যে পরিমাণ বন্য হাতি রয়েছে তার জন্য খুবই বিখ্যাত। এছাড়াও শ্রীলঙ্কা চিতাবাঘ এবং রঙিন ময়ূরের জন্য সুপরিচিত। তবে এখানে হরিণ, বানর, ডলফিন, কচ্ছপ ও আরও কিছু পশু পাখি দেখা যায়। শ্রীলঙ্কাকে ন্যাচারাল বিউটি মানা হয়ে থাকে, এবং এখানে ঝর্ণা যথেষ্ট বেশি মাত্রায় দেখা যায়। বলিউড অভিনেত্রী জ্যাকলিনকে আপনি হয়তো চেনেন বা জানেন, কিন্তু আপনি হয়তো জানেন না যে তিনি শ্রীলঙ্কায় জন্মগ্রহণ করেছিলেন এবং ওখানের অভিনেত্রী ও প্রাক্তন মডেল। যদি সাউথ এশিয়ার দেশগুলোর কথা বলা হয় তাহলে শ্রীলঙ্কা শিক্ষার দিক থেকে যথেষ্ট এগিয়ে আছে। এখানে শিক্ষার হার প্রায় ৯২%। দেশটির হাজার হাজার মাইলেরও বেশি সুন্দর সমুদ্র সৈকত আপনাকে মুগ্ধ করবে। এখানে সমুদ্র সৈকতে আপনি এক স্বর্গীয় অনুভূতি নিতে পারবেন, যেখানে সন্ধ্যের সময় সানসেট দেখার মজাই আলাদা। এখানে ঠান্ডা হাওয়া এবং বিচ লাইফ আপনাকে এক প্রকার পাগল করে তুলবে।
তো বন্ধুরা, শ্রীলঙ্কা সম্পর্কে আপনার মতামত নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদেরও জানাবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করবেন। দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবেন।